বন্ধুত্ব পাতানোর মেলা হয় পূর্ব বর্ধমানের এই গ্রামে নিজের পছন্দ মতো মানুষ খুঁজে একে অপরের সঙ্গে পাতান বন্ধুত্ব এখন আধুনিকতার যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতেই একে অপরের বন্ধু হয়ে ওঠেন তবে বর্ধমানের এই গ্রামে বিয়ের মতো মালা পরিয়ে বন্ধুত্ব পাতানো হয় এই মেলা বা উৎসব যেন বন্ধুত্ব পাতানোর উৎসব নিজের পছন্দ মতো মানুষ খুঁজে তার সঙ্গে বন্ধুত্ব পাতান গ্রামের আট থেকে আশি সকলেই পছন্দের মানুষের গলায় মালা পরিয়ে সারা জীবন একে অপরের পাশে থাকার শপথ নেন হয়ে ওঠেন একে অপরের বন্ধু পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সরঙ্গা গ্রামে এই বিশেষ উৎসব পালিত হয় স্থানীয়রা এই উৎসবকে বলেন শয়লা উৎসব যে উৎসবে একে অপরের গলায় মালা পরিয়ে বন্ধুত্ব পাতিয়ে শপথ নেন হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন সুখে দুঃখে আনন্দে বিষাদে সব সময়ে একে অপরের পাশে থাকার এটাই এই উৎসবের বিশেষ রীতি এই প্রসঙ্গে সরঙ্গা গ্রামের প্রবীণ নাগরিক রামশঙ্কর দানা জানিয়েছেন আবার এই জীবনেতে আর হবে না এই আমাদের শেষ এই কি আশা করছি হ্যাঁ আবার সেই দশ বছর বারো বছর অনেকদিন আমরা তো যাবো না আমাদের খুব ভালো লাগছে তো আমরা অনেক সময় না দেখেছি এরকম ভাব এই অনুষ্ঠান আমরা কোনোদিন দেখি নেই পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার অন্তর্গত প্রত্যন্ত এবং বর্ধিষ্ণু গ্রাম সরঙ্গা এখানে প্রত্যেক বারো বছর অন্তর শয়লা উৎসবের আয়োজন করা হয় প্রস্তুতি শুরু হয় এক মাস আগে থেকে এক মাস ধরে গ্রামের সমস্ত মন্দিরে গিয়ে পান সুপুরি দিয়ে দেবদেবীকে আমন্ত্রণ জানান গ্রামবাসীরা মা মনসার পুজো হয়ে যাওয়ার পর শুরু হয় বন্ধুত্ব পাতানোর উৎসব নিজের পছন্দ মানুষ খুঁজে তার সঙ্গে বন্ধুত্ব পাতান গ্রামের আট থেকে আশি সকলেই পছন্দের সঙ্গীর গলায় মালা পরিয়ে ডালা বদল করে সারা জীবন একে অপরের পাশে থাকার শপথ নেন এবারেও বারো বছর পর বন্ধুত্ব পাতানোর সেই উৎসব চলল সরঙ্গা গ্রামের মাঠে এই উৎসব এলেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই পছন্দের মানুষ খুঁজে বন্ধুত্ব পাতান অনেকে আবার পুরানো বন্ধুকেই পুনরায় বন্ধু পাতিয়ে স্মৃতিচারণ করেন পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা মহিলারা যারা রয়েছেন যারা বন্ধু স্থাপন করছ তারা মাঠে গড় রাস্তাটা ছেড়ে দাও রাস্তাটা ছেড়ে দাও বারোবার বলছি রাস্তাটা ছেড়ে দাও অনেক মানুষ আছে তারা ভলেন্টি আছে তারা খুবই সেটা দেখো যারা